পেট্রোল ডিজেলর দাম বহুত পেট্রোল ডিজেল নভরাকে গাড়ি চলাব তো আপনা লোকৰ কারণে আছে এখন ইঞ্জিন নথকা গাড়ি তো 2.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰিব 2.5 লাখ টাকা আৰু এখন ফ্রন্ট ভিউ সিট হয় আচ্ছা নরমাল স্কর্পিও 7 সিটার আহে বাট এখন 8 সিটার হয় 8 সিটার কোম্পানি পৰাই নে হয় তো 3 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে উলাই যাব 3 লাখ হয় तो की खबर सबरे नतुन एट भिडिओ लि गई मुन्ना अटोमोबाइल तेजपुर जो आज आपको देखाम पेट्रोल चला गाड़ी डिजेल चला गाड़ी पेट्रोल डिजेल नलगको चला गाड़ी गाड़ी डिटेल्स पा लगे आज भिडिओ सम्पूर्ण चाह जो आपको देखाम विभिन्न धरण विभिन्न कम्पानी विभिन्न प्राइजर गाड़ी और यार भिडिओ जो चाह भल लगे लाइक शेयर कमेंट कर दी और यार गाड़ी पार्चेस कर एक बार चाह टेस्ट ड्राइव तार पिसत पर्चेस करबा आरो पुरना भिडिओ आई बटनत चाब तो बोलक मुन्ना दाक माति दिउ आरो गुटे गाड़ी खिनि डिटेल्स आपनालोकक दि दिउ तो आमार लगत मुन्ना दा आसे मुन्ना दार पुरा एड्रेस एकबार लबो लागिबो कुन जागा दाहिबो तेजपुर गुटलोंग दुलाबाड़ी नेशनल हाईवे 715 पोरवा आरो दुलाबाड़ी माजत अच्छा गुगल लोकेशन दिया आसे आपनालोक क्लिक करि आहिबो पारे फोन नम्बरत फोन करिले लोकेशन लइ लबो पारिबो फाइनान्स डकुमेन्टेशन इयार पुरा हबो हय गुटे खिनि इयार देरी एकदम नकरु फाइनान्स डकुमेन्टेशन इयार पुरा जदि हय आमी गाड़ी डिटेल डायरेक्ट स्टार्ट करिम अनकमन मॉडिफाइड एखन थार आसे कक 2021 और है थार ऑटोमेटिक डीजल अप्रॉक्स 45,000 किलोमीटर सोली से और फ्रंट और बम्पर एबिला मॉडिफाइड बम्पर चेंज करा আছে साइड टायर ब्रांड न्यू লাগি আছে साइड टायर আমি চেঞ্জ কৰাইছো ब्रांड न्यू टायर লাগি আছে গাড়ি খুব ধুনিয়া হৈ আছে আৰু ইয়াত আপোনাৰ মিরর মডিফাই কৰা আছে আচ্ছা খুলিব পাৰে ন হয় ও এনে জেনারেলি থারত খুলিব নোৱাৰে কিন্তু এটো ফিক্স আহে বাট এটো আপোনাৰ খুলিব পাৰি ওকে এয়া চাই লক এখনৰ প্রাইস আইব 14,45,000 আৰু 30% ডাউন পেমেন্ট দিলে উলাই যাব 14,45,000 আৰু 30% ডাউন পেমেন্টত উলাই যাব লাগে ন এপ্রক্স 4 লাখ 4.5 লাখ টকা ডাউন পেমেন্টত উলাই যাব ওকে নেক্সট আৰু এখন থাৰ আছে আমাৰ এখন তো একদম নিউ সেফ হৈ গল আৰু এখন অল সেফ 2019 অৰ থাৰ ডিজেল সফট টপ 4x4 এপ্রক্স 80-85,000 মান চলিছে এখনৰ প্রাইস আইব 6,65,000 6,65,000 ওকে ইন্টারিও একবার চাওক 6,65,000 ত কি গাড়ি পাবো আৰু 4 লাখ মান দিলে উলাই যাব লাগে ন না লাগে 2 লাখ টকা দিলে উলাই 2 লাখ ওকে আৰু এখন আছে স্করপিও কিন্তু রেড কালারত 2017 অর স্কর্পিও S6 প্লাস এখন S10 ত কনভার্ট করা হয় ইয়াত অ্যালোয়েল কম্বিনেফিটেড অ্যালোয়েল লাগি আছে আৰু এখন ফ্রন্ট ভিউ সিট হয় আচ্ছা নরমাল স্কর্পিও 7 সিটার আহে বাট এখন 8 সিটার হয় 8 সিটার কোম্পানি পরায় না হয় ইয়াত আরসি 8 সিটার বলে লিখা রাখিব আচ্ছা 2017 অর হয় 1,10,000 কিলোমিটার মান চলিছে এখনৰ প্রাইস যাইব 9,35,000 9,35,000 ওকে আৰু মাত্র 3 লাখ টকা ডাউন পেমেন্ট দিলে উলাই যাব 3 লাখ হয় 3 লাখ টকা দি আপোনালোকে এখন গাড়ি লৈ যাব পাৰিব তাৰ পিছত স্কর্পিও 8 সিটার আছে কিন্তু স্কর্পিওৰ পৰা কম বাজেটটো আপোনালোকে বেছি মানুহ লৈ যাব পাৰিব ইকো এখন আছে কক 2020 হয় ইকো 5 সিটার হ্যাঁ 5 সিটার ইকো এসি ইয়াত আপুনি এসি পাব 2020 এখনৰ প্রাইস আমি ৰাখিছো 4,95,000 ওকে 4,95,000 ত এখন গাড়ী পাই যাব চাই লক ওয়াক এরাউন্ড ইন্টেরিয়র এসি আছে এসি আছে হয় এসি আছে নেক্সট আছে এখনৰ বেক সাইড সোৱাৰ পিছত নেক্সট আছে এখন পারজেরো স্পোর্টস হয় কক 2018 অর হয় পারজেরো স্পোর্টস 65,000 চলিছে ম্যানুয়াল 4x4 ইন্টেরিয়র একবার চাওক ম্যানুয়াল 4x4 হয় তো অফরোডিং এর কারণে একদম বেস্ট গাড়ি হয় নাকি কিমান আইব মুন্না দা এখন আস্কিং 17,35,000 17,35 হয় কোন সালের আছে 2018 অর হয় ম্যানুয়াল 4x4 ওকে পারজেরো স্পোর্টস হয় 17,35,000 ওকে নেক্সট আছে এখন বুলেরো বুলেরো এখন চাওক ব্যাক সাইড উপর একবার চাওক কক এখনৰ ডিটেইলস 2017 ডিসেম্বৰৰ হয় হ্যাঁ বুলেরো পাওয়ার প্লাস ZLX একদম টপ মডেল গাড়ি 17 অর হবো পারে বাট অনলি 16000 কিলোমিটার চলিছে স্পেয়ার টায়ার কোম্পানি ইউজ হোৱা নাই কোম্পানি ফিটেড টায়ার লাগি আছে গাড়ি খনৰ আচ্ছা গুটে টায়ার কোম্পানি ফিটেড লাগি আছে স্পেয়ার টায়ার ইউজ হোৱা নাই আৰু যিমান এসেসরিজ আছে গুটেখিনি লাগি আছে যেনে গাই স্পয়লার রুফ রেল যিমান ক্রম গুটেখিনি লাগি আছে এখনৰ আমি প্রাইস দেখিছো 7,45,000 745 ওকে আৰু মাত্র 2.5 লাখ টকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰিব 2.5 লাখ টকা নতুনৰ নিচিনা হৈ আছে হয় কোম্পানি টায়াৰ এতিয়াও হয় কোম্পানি টায়াৰ ৰেয়াৰৰ যোনটো স্পেয়াৰ হুইল কোম্পানি ৰে হয় নেক্সট আপোনালোকে যদি এখন সফিস্টিকেটেড সিডানৰ নিচিনা ফিল লব বিচাৰে এসইবি ক্রেটা আছে পেট্রোল নে ডিজেল পেট্রোল হয় 2018 অৰ এসএক্স অপচনাল টপ মডেল টপ মডেল 45,000 চলিছে সানরুফ আছে সানরুফ পাবো আচ্ছা সানরুফ পাবো খুব ধুনিয়া হৈ আছে গাড়ি পেট্রোল এখন আমি প্রাইস রাখিছো 8,95,000 রানিং কিমান হৈছে 45,000 অনলি 45,000 তো ইন্টেরিয়র একবার সাক 45,000 রানিং হওয়া ক্রেটা খনৰ ইন্টেরিয়র আস্কিং 8,95,000 ওকে কমিব তারপর হয় 4 লাখ মান দিলে ফাইনান্স হৈ যাব না লাগে 3 লাখ টাকা দিলে ফাইনান্স হৈ যাব 3 লাখ টাকা দিলে ফাইনান্স হৈ যাব
তো এতিয়া যদি ভাবিছে যে পেট্রোল ডিজেলৰ দাম বহুত পেট্রোল ডিজেল নভৰাকে গাড়ী চলাব তো আপোনালোকৰ কাৰণে আছে এখন ইঞ্জিন নথকা গাড়ী ফ্ৰণ্টৰ পৰা একবাৰ চাওক এখন গাড়ী টাটা নেক্সন ইভি টাটা নেক্সন ইভি ইয়াত ইঞ্জিন নাই মটৰ আৰু বেটাৰীৰে চলে তো ফ্রন্টৰ পৰা একবাৰ চাওক এখনৰ ডিটেইলছ একবাৰ লম মুনা দাকক 2020 ৰ হয় হ্যাঁ টাটা নেক্সন ইভি হ্যাঁ অনলি 30000 কিলোমিটাৰ চলিছে হ্যাঁ মাত্ৰ 30000 কিলোমিটাৰ চলিছে টাটা নেক্সন ইভি এক্সজেড প্লাস হ্যাঁ এক্সজেড প্লাস লাক্সারি গাড়ী খুব ধুনিয়া হৈ আছে এখন ওয়ান টাইম চার্জ হ্যাঁ মোটামুটি 270 কিলোমিটাৰ যায় হ্যাঁ একবাৰ যদি 100% চার্জ কৰি দিয়া হয় এপ্রক্স 270 কিলোমিটাৰ যায় 2020 ৰ হয় ডুয়েল টন ইয়াত আপুনি সানরুফ পাই যাব হ্যাঁ এখন আমি প্রাইস দেখিছো 12,95,000 নেগোশিয়েবল হয় ওকে এসইবি বহুত দেখালো সিডান এখন গাড়ি এতিয়াও ওয়ারেন্টি পিরিয়ড আছে ওয়ারেন্টি আছে এটা ওয়ারেন্টি আছে ওকে তো ওয়ারেন্টি আছে কন্টাক্ট করিব কারণে আর জানিব কারণে ফোন নম্বর ফোন করক সিডান এখন আছে কক 2018 অর ভার্না এসএক্স অপশনাল এপ্রক্স 30-35,000 কিলোমিটার চলিছে হ্যাঁ গাড়ি ধুনিয়া হয়ে আছে ফুল পেপার আপডেট পাবো এখন আমি প্রাইস রাখিছো 8,45,000 ওকে পেট্রোলত নে ডিজেল পেট্রোলত এসএক্স অপশনাল ইয়া সানরুফ পাবো আচ্ছা সানরুফ পাবো না কিমান কইছে 8,45,000 ওকে 8,45,000 সিডান গাড়ি পাই যাব হিউন্ডাই ভার্না নেক্সট আছে এখন i20 হিউন্ডার গাড়ি এস আইল 2021 অর হুন্ডাই i20 আস্থা অপশনাল ইয়া সানরুফ পাবো মাত্র 23,000 কিলোমিটার চলিছে মাত্র 23,000 কিলোমিটার চলিছে গাড়ি খুব ধুনিয়া হয়ে আছে হোয়াইট কালার এখন আমি প্রাইস রাখিছো 8,45,000 আর নতুনত এখন প্রায় 11 মান যায় ওকে সানরুফ আহে হয় পেট্রোলত পেট্রোলত নেক্সট আছে এখন সুইফট ZXI 2021 অর হয় সুইফট ZXI এখন অটোমেটিক অটোমেটিক 50,000 কিলোমিটার চলিছে এখনর প্রাইস যাইবো 6,45,000 হয় ওকে তারপিছত আছে এখন সেলেরিও আগত একচুয়ালি আগত আছে কক সেলেরিও অটোমেটিক 2017 অর সেলেরিও অটোমেটিক VXI অ্যাপ্রক্স 1,00,000 কিলোমিটার চলিছে এখনর প্রাইস যাইবো 3,25,000 325 ওকে ফ্রন্টৰ পৰা একবার চাওক তারপিছত অল্টো খনৰ ডিটেইলস 2017 অর হয় অল্টো LXI গাড়ি 17 হব পারে বাট মাত্র 11,000 কিলোমিটার চলিছে অনলি 11,000 চলিছে কোম্পানি ফিটার টায়ার লাগি আছে গাড়ি খনৰ আচ্ছা এখনৰ প্রাইস যাইব 355 ওকে তার পিছত আছে এখন ক্রেটা ক্রেটা খনৰ একবার ডিটেইলস লম কক 2020 হয় ক্রেটা মাত্র 22,000 কিলোমিটার চলিছে ডিজেল নে পেট্রোল পেট্রোল প্যানোরামিক সানরুফ আছে গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখনৰ প্রাইস যাইব মুন্না অটোমোবাইল তেজপুরৰ পৰা নতুন এটা ভিডিঅ' সোনকালে লগ পাম তেতিয়ালৈকে চাই থাকিব আৰু এই ভিডিঅ' চোৱাৰ বাবে ধন্যবাদ।